বাবা তার ছেলের জন্য একটি কাঠের খেলনা তৈরি করেছিল, কিন্তু ছেলেটি তখন সেই খেলনাটিকে খেয়ে নেয়, কেননা কাঠ খেলে তার বুকে থাকা আগুন জ্বলবে এবং যার ফলে সে তখন বেঁচে থাকবে। আর বাবা তার জন্য যা কাঠের জিনিস নিয়ে আসতো সে সেগুলিকে খেয়ে নিত। আর এইভাবে আস্তে আস্তে তার ঘরের সমস্ত কাঠের জিনিস কম হতে থাকে এবং এই সময় তাদের ঘরটিও কাঠের ছিল, যার ফলে তখন কিছু কিছু সময় সে সেটিকেও খেয়ে ফেলতো, কিন্তু তারপর তার বাবা সেগুলিকে আবার ঠিক করে দিত। তো বন্ধু, মায়ের জন্য তো সবাই ভিডিওতে লাইক করে, আজকে দেখা যাবে যে কতজন বাবার জন্য ভিডিওতে লাইক করে। ওকে, তো বন্ধু, একদিন তার কারণে তাদের পুরো ঘরটি ভেঙে পড়ে যায়, কিন্তু তখন তার বাবা তাকে বাঁচিয়ে নেয় এবং তখন তার বাবা শুধু তার থেকে একটু দূরে গিয়ে উদাস হয়ে বসে থাকে। আর এর কিছুক্ষণ পর সেখানে ঝড় বৃষ্টি শুরু হয়ে যায় এবং তখন তার বাবা সেই ছেলেটিকে এদিক ওদিক খুঁজতে থাকে, কিন্তু অনেক খোঁজার পর শেষ পর্যন্ত সে তার ছেলেটিকে খুঁজে পায়। আর এরপর যখন সে তার ছেলের কাছে যায় তো তখন সে দেখতে পায় যে তার বুকে থাকা আগুনটি নিভে গেছে এবং তখন তার বাবা সেই আগুনটি পুনরায় জ্বালানোর অনেক চেষ্টা করে, কিন্তু তা আর জ্বলে ওঠে না। তাই এরপর তার বাবা তার বুকে সেই খেলনাটিকে ফিট করে দেয়, যার ফলে তখন ছেলেটি আবার জীবিত হয়ে ওঠে।